আমি এ কথা কাউকে বলতে পারছি না, এটা মান ইজ্জতের ব্যাপার, যেহেতু আমার বাড়ির গোলাম তো। বলছে দেখো এর ওষুধ আমার কাছে রয়েছে, এ ওষুধ আমি এ রোগ আমি সারিয়ে দিতে পারি, তোমার কিছু টাকা পয়সা খরচা হবে। বলে টাকা সর্বস্ব যদি চলে যায় তাও কি আচ্ছা, যদি আমাকে করে দিতে পারো, আমাকে আমার তরে যদি তুমি করে দিতে পারো, অনেক ইনাম অনেক পুরস্কার আমি তোমাকে দেব। বিধবা মেয়ে মেয়ে ছেলে বলছে না বাবু আমি কিছু ইনাম চাই না, পুরস্কার চাই না, আমি চাই তোমার কষ্টটা নিবারণ করতে। বলছে কি করা যাবে বলো তো বাবু। বলছে জুলাইখা তুমি এক কাজ করো, পরপর সাতটা ঘর বানাতে পারবে? আপনার যেটা শোনেন, সাতটা ঘর বানাতে হবে খুব খরচাপাতি করে, এবং সাতটা ঘরের দরজা হবে একটা, একটা দরজা দিয়ে প্রতিটা ঘরে যাওয়ার ভিতর দিয়ে দরজা করতে হবে। বলে তারপর? বলে তারপর প্রতিটা ঘরে সোনা জহর হীরে মুক্ত দিয়ে সব নকশা বানাতে হবে। বলে তারপর? বলে প্রত্যেক ঘরে খাট বিছানা রাজপ্রাসাদে দামি দামি কম্বল দামি দামি বিছানা বিছাতে হবে। বলে তারপর? বল তারপর নিচে আর উপরে তোমার আর হজরত ইউসুফের সব ছবি এঁকে দিতে হবে তৈরি করে। এবার তোমার গোলামকে বলবে ইউসুফ আজ থেকে তোমার সেই সাত নম্বর ঘরে থাকতে হবে। বলে তারপরে বুবু? বলে তারপর ইউসুফ ও তো গোলাম, যা বলবে তাই শুনবে। এবারে এমন একদিন ওকে বলবে যেদিন মিশরের আজিজ বাড়ি না থাকবে, সেদিনে ইউসুফ যখন সাত নম্বর ঘরে চলে যাবে বলবে তোমার ঘরের দরজা দিতে হবে না, দরজা আমি দিয়ে দেব, অন্য গোলাম আছে। ইউসুফ শুয়ে যাবে, তুমি গভীর রাত্রে উঠে প্রথম ঘরের থেকে তালা মারতে মারতে সাতটা ঘরে তালা মেরে এবার ইউসুফের কাছে যেয়ে বলবে ইউসুফ আজকে তুমি কোথায় যাবে বলো। আপনি বলেন বুবু জীবনে আরো কোনো জায়গায় পালাতে পারবে? বলে বুবু ঠিক বলেছ, এই জন্য বয়স্ক মেয়েদের কাছে যেতে হয়, নইলে সঠিক পাওয়া যায় না। দেখেছ কি? হ্যাঁ, এই জন্য বয়স্ক মেয়ে ছেলেদের কাছে যেতে হয় বুবু। তুমি যে এত ভালো ডাক্তার হয়েছো আমি তো আগে জানতাম না। আমি তাই করব, সর্বস্ব গেলেও আমার তো কোনো ক্ষতি নাই, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। বলছে বুবু আপনি এই কাজ করেন, দেখবেন ঠিক ও গোলাম ও যত বড় নিষ্ঠুর হোক না কেন আপনার তাবে হয়ে যাবেই যাবে। শুরু হয়ে গেল বাপ ঘর বানানো, এক এক করে শুরু হয়ে গেল। মিশরের আজিজ বলে জুলাইখা আমার বাড়িতে যদি ঘরের প্রয়োজন হয় টাকার অভাব হবে না। এক এক করে বাবা ঘর বানাতে বানাতে সাতখানা ঘর বানানো হলো, সাতটা ঘরে বাবা একখানা দরজা বানানো হলো, হিরে জহর মুক্ত দিয়ে বাবা প্রতিটা ঘর সাজানো হলো, উপর নিচে বাবা হজরতে ইউসুফ জুলাইখার ছবি এঁকে দেওয়া হলো। সব ঠিকঠাক করে হজরতে জুলাইখা আল্লাহর নবী ইউসুফকে বলে ইউসুফ আজ থেকে আমার স্বামীর নির্দেশনায় সাত নম্বর ঘরে তোমাকে থাকতে হবে, ওই ঘরটা তোমার। আল্লাহর নবী বলছে আমার মনি আপনি যেটা বলবেন আমার তো সেটা করতে হবে, যেহেতু আমি তো গোলাম। তবে আমার খারাপ লাগছে এত সুন্দর ঘর একটা গোলামের জন্য বানিয়েছেন। বলে যেটা বলছি সেটা করো, সোজা সাত নম্বর ঘরে যেয়ে শুয়ে পড়ো, তালা টালা তোমাকে কিছু দিতে হবে না, আমার গোলাম আছে তারা করে দেবে। আল্লাহর নবী বাবা সাত নম্বর ঘরে এক এক করে চলে গেলেন, যেতে যেতে বাবা উপরে নিচে তাকিয়ে দেখেন দেয়ালে নিচেতে আল্লাহর নবী জুলাইখার হাত ধরে কত রকমের ছবি দেওয়া আছে। ঘরে যে কানতে লেগেছেন আল্লাহ আয় রব্বি আল্লাহ আমার মনিব মিশরের আজিজ যদি একবার দেখতে পাই জীবনটা আমার বরবাদ হয়ে যাবে। আজ গভীর রাতে উঠে হজরতে জুলাইখা এক এক করে বলা তালা দিতে দিতে ছয়টা ঘরে তালা দিয়ে সাত নম্বর ঘরে জীব চেয়ে দেখে বাবা আল্লাহর নবী হজরতে সব বিছানার উপরে ঘুমিয়ে আছেন।
আল্লাহর নবী চুপচাপ ঘুমাচ্ছে। জুলাইখা চিন্তা করছে, আল্লাহ কি করে ডাকবো। আস্তে আস্তে করে ইউসুফের গায়ে যেই হাত দিয়েছেন, আল্লাহর নবী চাট করে ঠেলে উঠে দেখে হযরতে জুলাইখা পাশে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে মাথাটা হেঁট করেছে, বড় লজ্জা পেয়ে গেছে। আল্লাহ কি অবস্থা! জুলাইখা বলছে, ইউসুফ বহুদিনের আমার স্বপ্ন, শুধু তাই নয়, আজ আমার জীবনে তুমি অনেক কষ্ট দিয়েছ, আমার জীবনে চোখে যত পানি ছিল সব তুমি ঝরিয়েছ, আজকে তুমি কোথায় যাবে এবারে বলো, আজকে তুমি কোথায় পালাবে। সব ঘরে আমি বড় বড় তালা মেরে দিয়েছি, কোথাও তুমি পালাতে পারবে না। আজ আমাকে তুমি বড় কষ্ট দিয়েছ, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই, তুমি একটা বার আমার মুখের দিকে তাকালে না। যেই বলেছে, আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমাকে হয়তো আজ হত্যা করবে, হয়তো মেরে দেবে। তাই জুলাইখার মুখের দিকে একবার তাকালেন, তাকিয়ে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাম সেদিনই আজ বিবি জুলাইখার রূপ চেহারাটা দেখেছিলেন। কিন্তু যার বাড়িতে দুবছর গোলামি করেছে, এখন হযরত জুলাইখাকে তিনি দেখেননি। জোরে বলুন সুবহানাল্লাহ! অথচ পাশে বসে খানা খেয়েছে। সেদিনে যখন মুখের দিকে তাকিয়েছেন, আল্লাহর কাছে প্রশংসা করেছেন, আল্লাহ মানুষের যে আপনি এত রূপ দিতে পারেন, আমি আল্লাহ আপনার শুকরিয়া আদায় করছি। আল্লাহ একই রূপ আপনি দিয়েছেন। জুলাইখার সত্যি যে একটা রূপের যে একটা বাজার, আল্লাহ আজ আমি সত্যি দেখেছি আপনি জুলাইখাকে রূপ দিয়েছেন। আল্লাহ ই আপনি কত বড় দাতা, কত বড় দয়ালু, যে এত সুন্দর রূপ আমার জুলাইখাকে দিয়েছেন। আল্লাহর নবী হযরত জুলাইখার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কিয়ামতের কথা মনে করে মাথাটা হেঁট করে নিয়েছে। আর হযরত জুলাইখা খালি এক এক করে কথা বলতেই লেগেছেন, আজকে তুমি কোথায় যাবে, পালাবার রাস্তা তোমার নাই। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ঘরের ভিতরে বসে বাবা মাথাটা জমিনের দিকে তাকিয়ে হাত দুটো তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, আয় রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার দাদা পরদাদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি এমন পরীক্ষা করেছিলেন, নমরুদের আগুনে ফেলে দিয়েছিলেন, আল্লাহ সেই আগুন থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন, আমার পরদাদা হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুরবানি থেকে বাঁচিয়ে দিয়েছিলেন, আয় রব্বি আল্লাহ, আমার দাদা পরদাদাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল, আল্লাহ গো সমুদ্রের হাত থেকে আপনি বাঁচিয়ে দিয়েছিলেন, আমি তার আওলাদের আওলাদ, আমি তার বংশধর, হযরতে সব আমাকে বড় কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন, আল্লাহ আমি আপনার স্মরণ করি রব্বুল আলামিন, এই কঠিন মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ আমার মূল্যবান সম্পদ ঈমান, আমার ইজ্জত আমাকেই আপনি হেফাজত করেন, আয় রব্বুল আলামিন এই মুসিবত থেকে আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বিশাল পাহাড়ের উপরে ছোট্ট যদি একটা পিঁপড়ে বেড়ায়, ওই পিঁপড়ের পায়ের আওয়াজটা আমি আল্লাহ তাআলা শুনতে পাই। ঘরের কোণে বসে বসে চুপি চুপি দোয়া করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়াটা শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বলেন, ওরে জিবরিল আমিন রে, ও জিবরিল আমিন, ও জিবরিল আমিন, তাড়াতাড়ি করে আজ মিশরের জমিনে আমার জুলাইখা যে নতুন বিল্ডিং বানিয়েছেন, এই ঘরের কোণে আমার নবী
এসব বড় মুসিবতে পড়ে গেছে, আমার কাছে সাহায্য চেয়েছেন, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি আমার কাছে যারা সাহায্য চায় দুনিয়াতে তার কোনোদিন বিফল হয় না। তুমি তাড়াতাড়ি করে যে আমার সুবের কানে কানে বলে দিয়ে দেবে ও আমার নবী সুপ্রে, আজ বিবি জুলাইকা আজকে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে, মাথাটা হিট করে মুসকে মুসকে হেসে হেসে কথা বলছেন, আমার জুলাইকার সুযোগটা বুঝে চোখের দিকে নজর দিন, তুমি দৌড়ে উঠে যে প্রথম দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজায় একটা জোরে ধাক্কা দিয়ে দেবেন, দরজাটা খুলে যাবে। এইরকম করে বাবা এক এক করে দরজায় ধাক্কা দেবেন, দরজাটা খুলে যাবে। আমার ইউসুফ যেন এই ঘরে থেকে দৌড়ে দৌড়ে সাত নম্বর ঘরে থেকে এক নম্বর ঘরে এসে দরজাটা খুলে দৌড়ে যেন পালিয়ে যায়। এছাড়া কোনো পথ নেই, দরজার কাছে যেয়ে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ধাক্কা দেবে দরজাটা খুলে যাবে। জিবরিল আমিন শিগগিরই কানে কানে বলে এসো আমার নবী দোয়া করেছে আমার কাছে এবং খুব কাঁদছে। সঙ্গে সঙ্গে হাজরাতে জিবরিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম কানে কানে বলে গেলেন, কোরআন শরীফ আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কোন ফাইয়াকুন। আপনারা হয়তো মনে করছেন আমি আজিজুল হক গোলাবাড়িতে আপনাদের এখানে এসেছি দু ঘন্টা সময়, আমার ভাইজান শফিকুল ভাই তিনি এসেছেন এক ঘন্টার সময়, আরো ভাইজানারা এসেছেন সময় লাগে। আপনারা মনে করেন জিবরিল আমিন আসমান থেকে আসবে সময় লেগে যাবে, আল্লাহ পাক বলেন আমার কাছে তোমাদের মতো কোনো সময় লাগে না। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, আমি একবার বলি কোন ফাইয়া কোন, বলার সাথে সাথে আমার জিবরিল আমিন আমার সুফির কাছে যে হাজির। কানে কানে যখন শিখিয়ে দিলেন বাবা আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম সুযোগ খুঁজতে লাগলেন, বিবি জুলাইকার দিকে মাঝে মাঝে তাকায়, আর হযরতে জুলাইকা মনে করেছেন আজকে আমার প্রেমে পড়ে গেছে আর পারাবে না। কারণ বারে বারে যখন আমার দিকে তাকাচ্ছে আজকে আমার প্রেমে পড়ে গেছে, এবারে বেটা যাবে কোথায়? শুনলে বাবা অবাক হয়ে যাবেন, কোরআন শরীফে আমার আল্লাহ পাক কত বড় নিয়ামতি ঘটনা তুলে দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম জুলাইকার চোখের দিকে বারে বারে তাকায়, সুযোগ বুঝে নিয়ে আল্লাহর নবী দৌড়ে যে দরজার কাছে যে বিসমিল্লাহির রহমানির রহিম যেমনি ধাক্কা দিয়েছেন বাবা, দরজাটা দুই দিকে সরে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দরজা যখন খুলে গেছে বাবা এক এক করে দৌড়ে দৌড়ে সাত নম্বর দরজা খুলে ছয় নম্বর পাঁচ নম্বর দরজায় যে ধাক্কা মারে আর দরজা গুলো খুলে যায়, হযরতে জুলাইকা বুঝতে পারেনি ইউসুফ ঘর থেকে পালিয়ে যাবে। কিতাবে লেখা হয়েছে বাবা ওই দিনে হযরতে জুলাইকা এমন একটা পাতলা মিন শাড়ি পরেছিলেন, এমন একটা পোশাক পরেছিলেন যদি আল্লাহর নবী একবার আমার দিকে তাকাই বিমুগ্ধ হয়ে যাবে। আনফিট অবস্থায় হযরতে জুলাইকা বাবা আল্লাহর নবীর পিছনে তাড়া করেছেন, পিছনে দৌড়াতে শুরু করেছেন, এক নম্বর ঘরে এসে হযরতে জুলাইকা পিছন দিক থেকে আল্লাহর নবীর পিরান মোবারক কানা গপ করে যখন ধরে ফেলেছেন, আল্লাহর নবী একটা হ্যাংসা টান দিয়ে
আজ এক নাম্বার ঘরের দরজাটা খুলে যেমনি বেরিয়েছেন সঙ্গে সঙ্গে মিশরি রাজিস তরবারি নিয়ে বাবা ওই বাইরে চুপচাপ দাঁড়িয়েছিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে বলে এসব একটা পাও আর তুলবে না ওইখানে দাঁড়িয়ে যাও যেমনি বলেছেন আল্লাহর নবী থারথার করে কাঁপতে লেগেছেন আল্লাহ গো এ আমার জীবনে কি মুসিবত দিয়ে দিলেন ইয়া আল্লাহ ই আমার জীবনে কি মুসিবত এদিকে জুলাইখাও এক নাম্বার ঘরে সেই জামার পিছনটা ছিঁড়ে নিয়ে জুলাইখাও কাঁপতে লেগেছে আমার স্বামী কি করে জানলো তিনি তো আজকে বাড়ি আসার কথা নয় বাবাজি আমার ভাই জানের মোনাফেক কত ক্ষতি করতে পারে ওই সেই বিধবা মেয়ে ছেলে জানিয়ে দিয়েছে ও মিশরে রাজি আজকে রাত্রে যদি মজা দেখতে চাও তুমি তো জুলাইকাকে এত ভালোবাসো আজকে এক নাম্বার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকো কত মজা তুমি দেখতে পাবে দেখেছেন মুনাফিক কারে বলে বাবাজি ভাই যান জুলাইকাকে বললেন আমি কাউকে জানাবো না আর যেদিন প্রথম রাত্রে ঘরেতে গেছি সেদিনে মিশরে আজিজকে জানিয়ে দিয়েছেন আজকে আপনি ঘরের দরজার কাছে দাঁড়াবেন আপনার জুলাইকার কীর্তিটা দেখবেন কোরআন শরীফে আল্লাহ পাক এই জন্য বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত পৃথিবীর মধ্যে দুই দল মানুষ সবচাইতে বড় নিকৃষ্ট এক দল হলো সগর খরিম দুই নম্বর হলো মুনাফিক নিল্লাযী জামা মালা ওয়া আদাদাম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সকল ক্রিয়ার মুনাফিক দিন আমার জাহান্নামের আগুনের হার দিয়ে দড়ি দিয়ে তাদের বাঁধ বেঁধে রেখে দেব কিয়ামতের ময়দানে তাদের বাঁধা হবে বাবা জি আমার ভাই জানের সবচাইতে কোয়া জাহান্নাম যার নামটা হলো হুতামা তার মধ্যে গ্রেফতার করে দেওয়া হবে ওমা আদর কামাল হুতামাম ও নবী মুহাম্মদ তুমি কে বলতে পারো আমার হুতামাটা কেমন জাহান্নামটা কেমন আল্লাহর নবী বলে রাব্বুল আলামিন আমি জীবনে কোনোদিন দেখি নাই আপনার জাহান্নাম আমি চোখে দেখিনি অতি বলতে পারি না আপনি কি জাহান্নাম বানালেন আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদাতুল লতি তাতলিউ আলাল আফিদাম হুতামার আগুনকে আমি আল্লাহ এত তেজস্ক্রিয় করে বানিয়েছি ওরে আমার নবীরে এই জাহান্নামের আগুন সর্ষে পরিমাণ একটা দানা যদি কোন মানুষের নখের উপরে দেওয়া যায় সঙ্গে সঙ্গে তার দিল কুলজে নারে ভরে ফ্যাপসা পুড়ে ছাই হয়ে যাবে কিন্তু গায়ের চামড়া খানা পড়বে না ও ভাই যার এই শাস্তি আমি তাদের জন্য রেখেছি আল্লাহ পাক সূরা হুমাযাতের মধ্যে বলেছে একটু মহব্বত সঙ্গে ধরে শরীফ আল্লাহুম্মা রাত ১২টায় যদি শচীনে একটা ছক্কা মারে তা ভারতবর্ষে দেড় কোটি টাকার বাজি পড়ে কি আমি ভুল বলছি বলে রাত ১২টায় যদি শচীনে একটা ছক্কা মারে তা ভারতবর্ষে দেড় কোটি টাকার বাজি পড়ে আর এত একটা মহব্বতের আমার রসুলের প্রতি দরুদ শরীফ যে দরুদ শরীফ একবার পাঠ করলে ২০টা সব আপনাদের নামায় আমলে সঙ্গে সঙ্গে লেখা হয় এত এত দুর্বল কেন একটু মহব্বত করে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ
আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ, বলো লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা। বাবাজি ভাইয়েন, আল্লাহর নবী যখন থরথর করে কাঁপতে লেগেছেন, একদিকে জোলাইখা কাঁপতে লেগেছেন, মিশরের আজিজ বলতে লেগেছেন, ও সব জীবনে আমি যে তোমাকে বড় ভালোবাসতাম, মহাব্বত করতাম, আমি যে তোমাকে বড় বিশ্বাস করতাম, আজকে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি জীবনে কোনো দিন জানতাম না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, আমার মনিব রে, ও আমার মনিব মিশরের আজিজ, আমি এসো বলছি আজকে দিনের ঘটনার জন্য দায়ী একমাত্র আপনার বিবি জোলাইখা। আমি আমার জীবনে কোন রকমের অপরাধ করি নাই। সঙ্গে সঙ্গে বাবা জোলাইখার দিকে দেখি, মিশরের আজিজ বলেন, ও জোলাইখা, জীবনে যে দাবিটা আমার কাছে করলে আমি তোমার দাবিটা পূরণ করেছি, আমি যে তোমাকে বড় মহব্বত করি ভালোবাসি, কিন্তু আজকে তুমি আমার প্রতি এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি মিশরের আজিজ জীবনে কোনদিন জানতাম না। জোলাইখা বলছে, হুজুর এর জন্য আপনি একমাত্র দায়ী। অবস্থা দেখেছে, বলছে এর জন্য আপনি একমাত্র দায়ী। মিশরের আজিজ বলছে, কি বলছো তুমি? বলছে আজ থেকে দুবছর আগে আমি আপনাকে ইশারা করেছিলাম, ইঙ্গিত দিয়েছিলাম যে এই গোলামটাকে আমার বাড়ি থেকে সরিয়ে দিন, এই গোলামটা খুব ভালো ছেলে নয়, কিন্তু আপনি আমার কথা কর্ণপাত করেননি, সেদিন গোলামের প্রশংসা করেছিলেন। আজ দুইটা বছর আমাকে কত জ্বালাতন করেছে, আমি আপনাকে পদে পদে ইঙ্গিত দিয়েছি, কিন্তু আপনি আমার কথা গুরুত্ব দেননি। আজকে দিনের ঘটনার জন্য এক নম্বর দায়ী আপনার গোলাম ইউসুফ। আমি জোলাইখা বলছি, পুরো উল্টে দিয়েছে। হযরতে মিশরের আজিজ বলছে, ইউসুফ আমার জোলাইখা কি বলছে তুমি তো সব শুনেছ, এরকম একটা কাজ তুমি করতে পারলে, এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করলে? আল্লাহর নবী মাথাটা হেঁট করে আছে, কোনো জবাব দিতে পারছে না, কারণ সাক্ষী তো নেই। কি বাবা, কেউ আছে? আর মনিব তো স্ত্রীর কথাটাই আগে বিশ্বাস করবে, তাই বলে গোলামের কথা তো বিশ্বাস করবে না। আল্লাহর নবী জানে, চিন্তা করছে, আল্লাহ এবার আমি কি বলবো? আমার মুসলমান বাবাজি ভাই জানেরা, আমার আম্মা জানেরা, এই গভীর রাতে গাছতলায় আপনারা বসে আছেন, আমার বাবাজিরা ঠান্ডায় বসে আছেন, এই কিয়াডাঙ্গা চাঁদপুরের আমার যুবক ভাই জানেরা, এই জলসায় মাহফিল কায়েম করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতি মুহূর্তে মুহূর্তে দেখছেন। ওই সময় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথাটা হেঁট করে বাবা আল্লাহ পাকের দরবারে আমার একটা ছোট্ট করে দোয়া করেছে, আল্লাহ গো আপনাকে ডাকলেন, আপনি তো আমাদের কথাই সাড়া দিয়ে দেন, আমার দাদাকে যদি এত বড় মুসিবত থেকে বাঁচিয়ে দিতে পারেন, হায় রাব্বুল আলামিন, আমি আজকে বড় মুসিবতে পড়ে গেছি, কোনো জবাব দিতে পারি না, আল্লাহ এই বিপদের হাত থেকে মুসিবত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিন। সঙ্গে সঙ্গে বাবা রাব্বুল আলামিন আল্লাহ পাক জিব্রিল আমিনকে বলে, ওরে আমার জিব্রিল আমিন রে, একবার চেয়ে দেখো, আর নবী সুব বড় বিপদে পড়ে গেছে।
সঙ্গে সঙ্গে আমার নবীর কানে কানে বলে এসো, ওই সাতটা ঘরের পাশে একটা ঝুপড়ি ঘর আছে, ওই ঘরে একটা গরিব মানুষ বাস করে, ওই ঘরে একটা মেয়ে ছেলে শুয়ে আছেন, ওই মেয়ে ছেলের কোলে বাবা চার মাসের একটা শিশু বাচ্চা শুয়ে আছে। আমার ইউসুফের কানে কানে বলে দাও, তিনি যেন মিশরের আজিজকে জানিয়ে দেয়, ওই চার মাসের শিশু বাচ্চাকে আজ মিশরের আজিজকে জিজ্ঞাসা করতে বলেন, ওই চার মাসের বাচ্চা সত্যি করে বলে দেবেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি প্রতি পদে পদে আমাদের দেখেন কিনা। জিব্রিল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে বাবা কানে কানে বলে দিয়ে গেলেন। আল্লাহর নবী মাথাটা উঁচু করে বলেন, ওরে আমার মনিব রে, আমি কোন কথা বলবো না, বরং আপনি এক কাজ করেন, ওই যে ঝুপড়ি বাড়িটা দেখছেন, ওই বাড়িতে একটা মায়ের কোলে চার মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছেন, ও আমার মনিব, আপনি ওই চার মাসের শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করেন আজকে দিনের ঘটনার জন্য কে দায়ী, ওই চার মাসের বাচ্চা বলে দেবে। মিশরের আজিজ বলছে, ইউসুফ তুমি যে এতটা নিচে নেমে যাবে আমি তো আগে বুঝতে পারিনি, একজন মনিবের সঙ্গে তুমি গোলাম হয়ে এখনো তুমি ঠাট্টা করছো এই জায়গায় দাঁড়িয়ে। আল্লাহর নবী বলছি, আমার মনিব, আমি হচ্ছি আপনার গোলাম, আপনি হচ্ছেন আমার মনি, আমি আপনার সঙ্গে কোনোদিন ঠাট্টা করতে পারি না, আমি সত্য বলছি, আপনি একবার জিজ্ঞাসা করে দেখেন না। মিশরের আজিজ জানে আমার ইউসুফ কোনোদিন মিথ্যা কথা বলে না। ইউসুফকে সাথে করে নিয়ে আর জুলাইখাকে সাথে করে নিয়ে ওই ঝুপড়িতে গেলেন, যে দেখে মায়ের কোলে একটা চার মাসের শিশু বাচ্চা ঘুমিয়ে আছে। বাচ্চাটাকে ডাকা হলো, বাবা। মিশরের আজিজ তার বাড়িটা উঁচু করে বলেন, ও মিশরের বাচ্চা, মায়ের কোলে শুয়ে আছো বাবা, সত্যি করে বলো বাবা, আজকে রাতের এই ঘটনায় আমার বিবি জুলাইখা আমার গোলামে সব, এই দুইজনের ভিতরে কে আসল দায়ী, সত্য করে বলে দাও। বলার সাথে সাথে বাবা কিছুক্ষণ চুপ করে থেকে ওই বাচ্চাটা উচ্চ কণ্ঠে বলতে লেগেছেন, আরে মিশরের আজিজে রে, আজকে দিনের ঘটনার জন্য সেই দায়ী, আপনি একটু পরীক্ষা করে দেখে নেন, যদি আপনার গোলাম ইউসুফ যে জামাটা গায়ে দিয়েছে ওই জামার সম্মুখ দিকটা সামনের দিকটা যদি ছেঁড়া থাকে আজকে রাতের ঘটনার জন্য দায়ী আপনার গোলাম ইউসুফ, আর যদি গোলামের জামার পিছন দিকটা ছেঁড়া থাকে তাহলে আজকে দিনের ঘটনার জন্য দায়ী আপনার বিবি জুলাইখা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলার সাথে সাথে বাবা মিশরের আজিজ চমকে গেছেন, আরে রব্বি আল্লাহ, চার মাসের বাচ্চা যে কথা বলতে পারি আমি জীবনে কোনোদিন জানতাম না। পরীক্ষা করে দেখা হলো বাবা আল্লাহর নবীর পিছনের জামা ছেঁড়া হয়েছে, শুধু ছেঁড়া নাই গো বাবা, ওই ছেঁড়া টুকরাটা বিবি জুলাইখার হাতে রয়ে গেছে। মিশরের আজিজ বলে, জুলাইখা তুমি তো নিজ কানে শুনলে, জুলাইখা আজকে সত্য করে বলো এই ঘটনার জন্য কে দায়ী। সঙ্গে সঙ্গে হযরতে জুলাইখা দৌড়ে যে স্বামীর প্রথম আরক দুটো জড়িয়ে ধরে বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দেবেন, আমাকে ক্ষমা করে দিন, আজকে রাতের
আজকে রাতের এই ঘটনার জন্য এক নম্বর দায়ী হচ্ছি আমি জুলাইকা। আপনার গোলাম ইউসুফের কোন দোষ নাই, আপনি কোন শাস্তি দেবেন না। বাবা শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী মাথাটা হেঁট করে দাঁড়িয়ে আছেন। মিশরের আজিজ বলেন, ও বিবি জুলাইকা, জীবনে তুমি অনেক দাবি আমার কাছে করেছ, আমি সব দাবি মেনে নিয়েছি, কিন্তু আজকে দিনে যে তুমি এমন কাজ করবে আমি জীবনে কোনোদিন জানতাম না।